মন্দিরের সামনে হয়ে গেল না, আমরা মন্দির নাকি একটি ক্রান্তিকাল চলতেছে, সেজন্য আমরা হিন্দু মুসলিম যারা থাকি এখানে সকলে আমরা ভাই ভাই, তাদের মন্দির ব্যবসা বাণিজ্য বাসা বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা সবাই আজকে একত্র হয়েছি। নাগরাবাসী মিলে এই মন্দির আমরা পাহারা দিতেছি। কোনো অসুবিধা কোনো যদি কিছু হয় এটা আমরা দেখব ইনশাল্লাহ। আমাদের রক্ত যাইতে হবে হিন্দু ভাইয়ের কোনো বাড়ি ঘর কোনো কিছুতে যাবে পড়বো আমরা সবাই। নাগরা অধিবাসীরা সম্মিলিতভাবে সংখ্যালঘু যারা আছে তাদের পরিবার পরিজন বাড়িঘর মন্দির আমরা নিজেরা এখানে সহউদ্যোগে পাহারা দিচ্ছি। আমাদের এইখানে ঐতিহ্য আছে, আমাদের এইখানে কখনোই সম্প্রীতি নষ্ট হয় নাই। হিন্দু ভাইদের উপরে আমাদের নাগরা, অন্তত আমাদের নাগরায় আমরা কোনো হামলা হতে দিব না। আর নাগরা মন্দিরে আমরা সবসময় পাহারায় আসি, থাকবো ইনশাল্লাহ। আজকে দুদিন যাবত আমরা মানে যত হিন্দু যত বাড়ি ঘর আছে সবগুলো আমরা এই করতেছি, মানে যত মানে আমরা আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদেরকে আমরা প্রোটেক্ট করতেছি আমরা, কারণ লোকে আমরা লোক হিসাব করতেছি, আমাদের যারা আছে সবাই আমরা ভাই ভাই।